प्रिय छात्रीबृंद आमार शुभेच्छा निओ आशा करी तुम्हारा भालो आछो भालो थेको। आज के आमी तुम्हादेर अनार्सेर प्रथम बर्षेर इस्लामेर इतिहासेर 570 थेके 750-এর ইতিহাস এর হিজরত সম্পর্কে আলোচনা করব। হিজরতটা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করে ইসলাম প্রসার করা আরম্ভ করলেন, পরবর্তীতে তার উপরে নানাভাবে বাধা চলে আসে। তিনি যখন তার খুব কাছের মানুষ তার চাচা আবু তালেব মারা যান, তার স্ত্রী প্রিয়তম স্ত্রী বিবি খাদিজা মারা যান, তখন তার উপরে মক্কার দায়িত্ব পান আবু লাহাব এবং তখনই তার উপরে অত্যাচার বেড়ে যায়। তিনি অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য তায়েফে গমন করেছিলেন, সেখানেও তাকে নানাভাবে প্রস্তর নিক্ষেপ করা হয়েছিল। এইভাবে নানা অত্যাচার যখন শুরু হয় 620 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার হুকুমে তাকে মেরাজ শরীফে গমন করতে হয়েছিল এবং তিনি বোরাক নামে একটা অলৌকিক উটের উপর উঠে তিনি আল্লাহ তাআলার কাছে দেখা সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন। ওখানে থেকে আসার পরে তিনি 5 ওয়াক্ত নামাজ আমাদের দুনিয়াতে শুরু হয়েছিল। পরবর্তীতে মক্কা এবং মিনার মধ্যবর্তী স্থানে আল আকাবা নামক স্থানে ইয়াসরিব থেকে কিছু মানুষ এসেছিল, এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসেছিলেন এবং তার কাছে আল্লাহর যে এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এ সম্পর্কে জানতে পেরেছিলেন এবং তারা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। সেই সময় সংখ্যা ছিল 12 জন। 621 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে পরের বছর 75 জন আল আকাবা আবার আসে, এসে হযরত এবং তাদের মধ্যে ছিলেন দুজন নারী, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পায় এবং এই আল্লাহ তাআলার প্রচার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম ধর্মের প্রচার তখন তারা ইয়াসরিব গিয়ে প্রচার শুরু করে। এই আল আকাবার কথা যখন কুরাইশরা শুনতে পেল তারা খুবই রাগান্বিত হয়ে গেল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চড়াও হয়ে গেল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন আর তাকে হত্যা করা হবে তখন তিনি চিন্তা করলেন হিজরত করবেন এবং তিনি হযরত আলীকে তার বিছানায় শোয়ায় তিনি গমন করলেন ইয়াসরিবের পথে। পথের মধ্যে তিনি তার সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি এক গুহায়, শোর পর্বতের গুহায় 3 দিন অবস্থান করেছিলেন। ওখানে হযরত আবু বকরের ছেলে আবদুল্লাহ, তার মেয়ে আসমা, তাদেরকে বিভিন্ন পানীয় ও খোঁজ খবর দেওয়ার পর পরবর্তীতে তিনি ওনারা ইয়াসরিবে পথে যাত্রা করে এবং ইয়াসরিবে পৌঁছায় এবং হযরত মুহাম্মদ সাল্লাম যখন ইয়াসরিবে পৌঁছায় তখনই এই ইয়াসরিবের নাম হয় মদিনা। এই হযরত মুহাম্মদ সাল্লামের মক্কা থেকে মদিনা আসাকেই হিজরত বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন হিজরত করেছিলেন তখন থেকে এই হিজরি সন গণনা করা হয়েছিল। এবং যারা তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করেছিলেন তাদেরকে মুহাজিরিন বলা হতো, এবং যারা মদিনায় ইসলামে নানা সাহায্য করেছিল তাদেরকে আনসার বলা হতো। তো হযরত মুহাম্মদ সাল্লামের হিজরতের করার পিছনে নানা কারণ ছিল, তা আমি একটা একটা করে কারণগুলো আলোচনা করতেছি। প্রথম কারণ ছিল প্রাকৃতিক প্রভাব। প্রাকৃতিক প্রভাবটা খুব কারণ প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। প্রকৃতির অবস্থা, মক্কা ছিল রুক্ষ শুষ্ক একটা অনুর্বর দেশ। এই রুক্ষ শুষ্ক অনুর্বর দেশে মানুষ মেজাজ ছিল খুব রুক্ষ ধরনের, যার জন্য মক্কার লোকরা সহজে কোনো কথা গ্রহণ করতে পারত না। তো হযরত মুহাম্মদ ইসলাম যখন ইসলাম প্রচার করতে গেছিলেন তখন দেখা যায় মক্কার লোকরা এই সাধারণ কথাগুলা সহজে গ্রহণ করতে পারে না, যার জন্য হযরত মুহাম্মদ ইসলামের পক্ষে মক্কায় ইসলাম প্রচার করা সম্ভব হয়নি। মনস্তাত্ত্বিক কারণ, মনস্তাত্ত্বিক কারণ হচ্ছে যুগ যুগ ধরে পৃথিবীর মধ্যে যত নবী রসুল পৃথিবীতে এসেছিলেন তারা কেউই তার নিজ দেশে ইসলাম প্রচার করতে পারে নাই, প্রত্যেকে অন্য দেশে যেতে বাধ্য হয়েছিল। তো হযরত মুহাম্মদ সাল্লামের বেলাও সেটাই হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাম তার নিজ দেশে ইসলাম প্রচার করতে পারে নাই, পরবর্তীতে কী করেছিলেন অন্য দেশে ইসলাম প্রচার করেছিলেন। ধর্মীয় বিশ্বাসের আঘাত, ধর্মীয় বিশ্বাস ছিল কুরাইশদের ধর্মীয় বিশ্বাস ছিল মূর্তি পূজা করা, কিন্তু ইসলামে আবার পুতুল মূর্তি পূজা হারাম। এখন ইসলাম বলছে মূর্তি পূজা করাই যাবে না, কিন্তু কুরাইশরা তো তাদের বাপদাদার সেই ঐতিহাসিক ঐতিহ্য মূর্তি পূজা ছাড়তে পারবে না। এতে কী হলো, কুরাইশদের ধর্মীয় বিশ্বাসে আঘাত চলে আসলো। ইসলামে যেটা নিষেধ কুরাইশদের সেটা প্রধান, মূর্তি পূজা হলো তাদের প্রধান কাজ, সেই জন্য তারা কী করতে পারল না, তারা বিরোধিতা করা আরম্ভ করল। কৌলিন্য আভিজাত্য, কুরাইশদের ছিল বংশ আর অহংকার, যেটা ইসলামে সম্পূর্ণ নিষেধ। ইসলামে বংশ বলতে কিছু নাই, অহংকার বলতে কিছু নাই, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান প্রত্যেকে সমান,